গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আজ হচ্ছে শনিবার আর সকাল এখন বাজে 6:30। বেরিয়েছি, দেখো আমরা একটু হাঁটতে বেরিয়েছি, তো ব্রাশ করতে করতে যে দুজনা মিলে, দুই বোনে মিলে। তো আশা করছি আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের সবার খুব ভালো লাগবে, সবাই সাথে থেকো। আরে হচ্ছে লাল শাকের ক্ষেত, এখানে লাল শাক আছে আর জঙ্গলে ভর্তি হয়ে গেছে, আর দেখো চারিদিকে কুয়াশায় ভর্তি। চলে এসেছি বাড়ি, মুখ টুক ধুয়ে দিদি এখন বেড কভারটা চেঞ্জ করে নেবে, বিছানাটা তুলতে এসেছে। আর আমি যাচ্ছি ও ঘরে, দেখো চলে এলাম এ ঘরে, এসে কিছু জামা কাপড় আছে ভাঁজ করব, আর কিছু জামা কাপড় আছে যেগুলো কাচার জন্য বাইরে নিয়ে যাব, তো যেগুলো কাঁচা হবে আর কি, তো সেগুলো বাইরে নিয়ে যাব, কিছু আছে ভাঁজ করব। তো এইসব কাজ বাজ সেরে তারপরে খাওয়া দাওয়ার দিকে যাব, রুটি হবে আজকে, রুটি তরকারি। তো কাপড়টা ভাঁজ করতে এসে আবার ভাবলাম না এটা তো ধুয়ে দিতে হবে, তো একই রকমের দুটো শাড়ি দুজনা নিয়েছিলাম মায়ের কাজে, মানে একই শাড়ি দুই জনে দুখানা নিয়েছিলাম, দিদিরও আছে এরকম একটা, আমারও আছে একটা একই শাড়ি। তো শাড়িটাকে ভাবছি একটু জল ধোয়া করে দেবো, প্রচুর পরিমাণে মার, আর আমি তো আবার মারালা শাড়ি পরতে একদম ভালোবাসি না, তো ওই জন্য এটা মানে কী বলতো, ছাপা শাড়ি একটু নরম হলে গায়ের সঙ্গে লেগে থাকলে বেশ ভালো লাগে, পরেও আরাম পাওয়া যায়। তাই টুকিটাকি কাজগুলো সেরে যাবো খাওয়া দাওয়ার দিকে, বললাম এখন কিছু খাওয়া দাওয়া হয়নি, ব্রাশ করে মুখ দিয়ে এসে এই যে ওই ঘর করছে আমি এ ঘরে করছি। আর এদিকে চলো তোমাদের কি কি খাবো দেখাই, আর এদিকে দিদির একদম বিছানা গোছানো সুন্দর করে, বিছানাটাকে দেখো তুলে বেড কভারটা চেঞ্জ করে দিয়েছে, বেড কভারটা কাচতে হবে। আর এই যে চারিদিকে তা একটু দেখিয়ে দিলাম ভালো করে, কত সুন্দর লাগছে। বার্থডে কেক কে এনেছে বল এবার, ভালো করে বল, আমার বৌদি। এবার এদিকে দেখে বল কেকটা কে নিয়ে এলো, আজকে তো আর বার্থডে নয়, বার্থডে তো চলে গেছে, আমার বৌদি। তো মনি শ্বশুর বাড়ি থেকে এসেছিলো, মানে বাবানের বৌদি বলছে তোমরা বুঝতেই পেলে, তো ওরা এনেছে কেকটা, বাবানের বার্থডে ছিল আগের দিন রবিবার, তো ওদের নেমন্তন্ন করা ছিল বউর বৌদিদের, তো ওরা তো আসেনি, তো কেক নিয়ে এসেছে দেখো, তো ওদের সামনে কেকটা আর কাটা হয়ে ওঠেনি, কারণ আমাদের কারোরই এই কেকের কথা আর মনে ছিল না, খেতে দিতেই তো প্রায় 4:30-5 বেজে গিয়েছিলো, তারপরে যাওয়া হলো মেলায়। তো কেকের কথা আমাদের ঘরেও কেক রাখা ছিল, ওদের বার্থডে কেক, বাবানের যে বার্থডে কেক কাটা হয়েছিলো, তো সেটাও ওদেরকে দেওয়া পর্যন্ত হয়নি, এ হচ্ছে ব্যাপার। তো আজকে যে কেকটা বের করা হলো প্রায় সপ্তাহখানেক বলতে পারো, আজকে শনিবার, 5-6 দিন পরে, ফ্রিজে রাখা ছিল তো আজকে বাবান কাটলো, আর দাদাকে দিতে যাচ্ছি এটা, ওর মণিকে আমি দিতে যাচ্ছি, মণি খাবে আর আমিও এক পিস খাবো, সকালে সকালে কেক খাওয়া হচ্ছে বুঝেছ। তো মণি এদিকে দেখো জ্যাকেট ট্যাকেট পরে নিল, কোথায় একটা যেন যাচ্ছে, আর ওকে দিয়ে দিলাম এটা, ও খাবে, এবার দিদিও এক পিস খাবে, আমিও এক পিস নিয়ে গিয়ে রোদে বসে খেয়ে নেবো, তারপরে রুটি হয়েছে সাথে কালকের তরকারি আছে, এইসবই আজকে খাওয়া দাওয়া হবে, শুধু রুটি করা হয়েছে আর মিষ্টিও আছে যে যেমন খাবে। তো আমি বসে পড়েছি, তারপর একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি, একটা কাঁচা লঙ্কাও নিয়েছি, সাথে রুটি নিয়েছি, আর নিয়েছি কালকের সেই নিরামিষ তরকারিটা। খাওয়া দাওয়া শেষে চলে এসেছি, দিদি আজকে কাঠেই রান্না বসিয়ে দিয়েছে, আজকে না প্রায় কাঠে রান্না করে, যাই হোক ওই যে তেলাপিয়া মাছ ভাজ্য বসিয়ে দিয়েছে, তো এই তেলাপিয়া মাছ দিয়ে ওলকপি দিয়ে আলু দিয়ে, যে ওলকপি কাটছে, তো ওলকপি দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল হবে, উচ্ছে আলু ভাজা আর মাছ ভাজা। এই যে ভাত বেড়ে নিয়েছি বন্ধুরা, অনেকক্ষণ পরে এসেছি, আজকে কাজবাজ তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করছি না, খুব ছোটোর মধ্যে ব্লগ বানাচ্ছি, চ্যান করে এসে গেছি, ভাত গুছিয়ে নিয়েছি, এখানে দেখো উচ্ছে আলু ভাজা, কালকের একটু পেঁয়াজ কালি আলু ভাজা ছিল, আর আছে মাছ ভাজা, মণিকে খেতে দিয়ে দিয়ে দেবো, এই যে টেবিলে বাজে এখন 2:55 আর আমি এই যে বসে আছি। তো বন্ধুরা আজকে আবারও মেলায় যাচ্ছি, বাজে এখন 3:36। তো টোটো ডাকা হয়েছে, ফোন করে টোটো আসবে, এখানে দেখো আলিও আমাদের সঙ্গে যাচ্ছে, বলছে তোমাদের সাথে মেলায় যাব, তো সবাই মিলে 4 জন মিলে যাচ্ছে। তো আমরা টোটোয় উঠে পড়েছি, এই যে অলি দিদি ও পাশে বসেছি, আমি বাবা নে পাশে বসেছি, চলো মেলার মধ্যে যাই। তো চলে এসেছি মেলায়, ফটো দোকানে প্রথমে ঢোকা হয়েছে, দিদি ফটো কিনবে বললো, ঘোড়ার ফটো, তো ফটো পাওয়া যায়নি, চলে এসেছি কাপের দোকানে, এই কাপগুলো কত সুন্দর দেখতে না দিদি, এখান থেকে 6 পিস কাপ নেবে, তো তুলে রাখার জন্য কাপ তো আছে। এবারে মেলায় এসবই মেয়ে ছেলেদের কেনার মতো, আমাদের মতো বউদের এই কাপ প্লেট এসবই বেশি নেওয়া হয়। আর এখানে এসেছি, এখানে দেখো একটা মঞ্চ তৈরি হয়েছে, এখানে গান হচ্ছে, তো চলো তোমাদের একটু গান শোনাই। Thank you.
তো অনেকে এসব বাউল গান শুনতে ভালোবাসে, তো অনেকেই আছে যারা সন্ধ্যেবেলায় এসে এসব অনুষ্ঠান দেখবে বলে প্রতিদিন আসে। তো অনেক ভিড় হয়েছে, আমরা এসেছিলাম তো সেই প্রায় 3:30 বাজে তখন, আর এখন বেজে গিয়েছে বন্ধুরা 5:30। তো 5:30 মানে সন্ধ্যের বেশি হয়ে যায়, মনে হয় রাত হয়ে গেছে। আর এদিকে দেখো এই যে মালাই আইসক্রিমের দোকানে এই যে গোল ঘুরছে, বাবা আগের দিন খেয়েছিল, চলে এসেছি ব্যাগের দোকানে। দিদি একটা ব্যাগ কিনবে দেখো, তো এই যে ব্যাগ কিন দেখছে ও ব্যাগ কিনবে। আর আশা করছি বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। এটা হচ্ছে পিঠেপুলির দোকান, দেখতে পেলে সাজগুলো বিক্রি হচ্ছে। তো এখানে নিয়ে নেব আমরা একটু জিলিপি, জিলিপির দোকানে যাবো। আর খিদে টিদে পাইনি মেলার দিয়ে, আর কী খাবো সেরকম কিছু খাবো না, বাবান কী খাই দেখে নেব। এখানে নেওয়া হচ্ছে জিলিপি, এই দেখো জিলিপির দোকান। আর নেওয়া হবে হচ্ছে তোমাদের একটু বাদাম ভাজা, আগের দিনও বাদাম ভাজা নিয়ে গিয়েছিলাম বাড়িতে দিদি, তো বাদাম নিয়ে নিচ্ছে এখান থেকে। এই যে জিলিপি বাদাম এসবই তো মেলায় ভালো লাগে, পাঁপড় ভাজা, পাঁপড় যেহেতু ঘরেই আছে। এখানে অলি আর বাবান মিলে ফুচকা খাচ্ছে, ওদের দুজনকে ফুচকা খেতে দিয়ে বললাম, ওরা তো কিছু বুঝতেই পারে না কী খাবে, বা আমার ছেলে খালি ললিপপ খাবে বলে, তো ফুচকা খেলো আর খেয়ে দিয়ে এখন আমরা বাড়ির দিকে যাব। এটা হচ্ছে মরণকূপ। আর ব্লগটাও বন্ধুরা আমি এখান থেকেই শেষ করছি, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।